उत्तर कामरूपर होटेल धाबात ड्रग्सर बेहा सांगसारी थानार समीपर सेफ्रन धाबात ड्रग्सर बेहा चलार अपराधत सेफ्रन धाबार मालिकक आटक करा हय। धाबार स्वत्वाधिकारी संजीव दासे चलाइछिल ड्रग्सर बेहा संजीवर जालत पड़िछिल हराइघाट कलेजर छात्र छात्री धृत व्यवसायर विरुद्धे सांगसारी आरक्षीये बर्तमान जेरा अब्याहत राखिछे। उत्तर कामरूपर होटेल और धाबात ड्रग्सर रमरमिया बेहा गढ़ लै उठिछे। सांगसारी थानार समीपर सेफ्रन धाबात ड्रग्सर बेहा ड्रग्सर बेहा चलार अपराधत सेफ्रन धाबार स्वत्वाधिकारीक आटक करा हय। संजीव दास नाम स्वत्वाधिकारीजनक बर्तमान जेरा चलाई थका और आरक्षी सूत्रे प्रकाश कर अनुसरी संजीव दासर जालत पड़िछिल हराइघाट कलेजर छात्र छात्री। गुवाहाटी महानगर भयानक गण संक्रमण পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি এই মুহূর্তত এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়তো লব পারে আর তারই এক ইঙ্গিত প্রদান করিলে আজি রাজ্যিক স্বাস্থ্যমন্ত্রী পীযূষ হাজরিকায় হয় গুয়াহাটির প্রয়োজনত হব পারে ঘরে ঘরে কোভিড পরীক্ষা। এই মন্তব্য রাজ্যিক স্বাস্থ্যমন্ত্রী পীযূষ হাজরিকার। মহানগরী পাঞ্জাবাড়ির নামঘর পথর শান্তি এনক্লেভত আজি উপস্থিত হয়ে মন্ত্রীগী অট্টালিকাটোর এগারী লোক আক্রান্ত হয়েছে কোভিড নাইন্টিনত আর তার পেছতেই আটাইরে সব সংগ্রহের ব্যবস্থা গ্রহণ করা হয় আর ফ্ল্যাটটোর বয়সস্থ লোকসকলক করা হব রেপিড টেস্ট। যেহেতু গুয়াহাটী মহানগরীর পান্তর দুই নম্বর ওয়ার্ডত আজিরে পর আরম্ভ হয়েছে রেপিড টেস্টর ব্যবস্থা আর তেনেস্থলত কেবল দুই নম্বর ওয়ার্ডে নহয় প্রয়োজনত গুয়াহাটী মহানগরীর প্রত্যেকটি ওয়ার্ডতে ঘরে ঘরে করা হব কোভিড টেস্ট। এই ইঙ্গিত প্রদান করে মন্ত্রী পীযূষ হাজরিকা। আর এই সন্দর্ভত আমার সতীর্থ সাংবাদিক গুঞ্জন কলিতার আগত মন্ত্রীগী কি মন্তব্য আগবাইছে শুনোৱা হওক। মই উপস্থিত আছো মহানগরীর বাঘরবড়ির নামঘর পথর শান্তি এনক্লেভসত আর শান্তি এনক্লেভসত এগারী ব্যক্তির কোভিড পজিটিভ পয়ার পিছতে এতিয়া ইয়ার আটাই ফেডবাসীরে সব টেস্ট সংগ্রহ করা হয়েছে আর মন্ত্রী পীযূষ হাজরিকা ডাঙরিয়া আহি ইয়াত উপস্থিত হয়ে সকল পরিস্থিতির পর্যবেক্ষণ করেছে কি দেখা পাল? যা পড়হি এজন ব্যক্তি ইয়াতে এই পজিটিভ হয়েছিল গতি পড়হিরপর আমি কন্টেইনমেন্ট করে রাখিছিল পড়হিরপর আমি কাকু ইয়ারপর ওলাব দিয়া নাই কিন্তু আজি আমি সকলকে ইয়াতে টেস্ট করাইছো যিখিনি মানুহ বয়সস্থ যিসকলে খোজকাঢ়ি যাব নোৱাৰে তেখেতলোকৰ ইয়াত টেস্ট হব যিসকল সুস্থ মানুহ খোজকাঢ়ি যাব পাৰে ইয়াৰপৰা খুব বেছি এশ মিটাৰত আমাৰ কোভিড কেয়াৰ চেণ্টাৰটো আছে তাতে গৈ তেখেতলোকে টেষ্ট কৰিব মুঠৰ ওপৰত প্ৰত্যেকজন ব্যক্তিয়ে টেষ্ট কৰিব আৰু যদি পজিটিভ ওলাই আমি তেখেতলোককতো হস্পিটেলত শ্বিফ্ট কৰাম আৰু নিগেটিভ ওলালেতো কথাই নাই নেগেটিভ ওলালে এই ফেডটো কনটেইনমেণ্টৰ পৰা মুক্ত কৰি দিম। স্বাস্থ্য বিভাগে আজি পাণ্ডু অঞ্চলত ঘৰে ঘৰে গৈ ৰেপিড টেষ্ট কৰিছে এই ইয়াৰ পৰীক্ষাৰ বৃদ্ধি হ'ব নেকি সকলো ৱাৰ্ড সামৰি লোৱা হ'ব? নাই ডেফিনেটলি তাৰমানে দেখি পাণ্ডু এৰিয়াটো একচুৱেলি হটস্পট বুলি আমি গণ্য কৰিছোঁ পাণ্ডু মালিগাঁও তাৰপাছত ফটাশিলামবাৰী বিষ্ণুপুৰ এই গোটেইটো এৰিয়া হটস্পট বুলি আমি ভাবিছোঁ কাৰণ তাতে বেছিকৈ ওলাই আছে গতিকে আমাৰ গতিকে এম্বিশ্যনটো হ'ল যে যিমান টেষ্ট কৰিম সিমান আমি ট্ৰিটমেণ্ট কৰিম যিমান টেষ্ট কৰিম সিমান আমি স্প্ৰেডটো ৰুট কৰিম গতিকে আমি আমাৰ যিহেতু এতিয়া টেষ্ট কিট এভেইলেবল গতিকে আমি আৰু আমাৰ বেডৰো এতিয়া সমস্যা নাই আমি যিদিনাখন ভাবি আছিলোঁ যে আমাৰ বেড কমিব সকলোৱে আশংকাও কৰি আছিলে বহু মানুহে আমাক সমালোচনাও কৰি আছিলে কিন্তু এতিয়া জি এম চি বাদ দি উই হেভ অলমষ্ট 4,500 বেডছ এৰাউণ্ড গুৱাহাটী মানে গ্ৰেটাৰ গুৱাহাটীত উই হেভ গ্ৰেটাৰ গুৱাহাটীত আমি যদি জাগীৰোডৰ পৰা লওঁ মিৰ্জালৈকে আমিনগাঁওলৈকে জি এম চি এইচৰ 2,500 বেড বাদ দি উই হেভ নাও অলমষ্ট 4,500 বেডছ গতিকে ইমান সমস্যা নাই গতিকে আমি যিমান টেষ্ট কৰিব বিচাৰিছোঁ পজিটিভ ওলালে আমি তেখেতলোকক ট্ৰিটমেণ্ট দিব পাৰিম।